হ্যালো ফ্রেন্ডস দীর্ঘদিন পর এসএসসি মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে যেখানে এক হাজারেরও বেশি শূন্যপদে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে তুমি যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তবে এখানে আবেদনটি করতে পাবে তো চলো জেনে নেই কিভাবে আবেদনটি করবে কত তারিখ লাস্ট ডেট এবং কোন কোন পদে নিয়োগটি করা হচ্ছে সমস্তটা এই ভিডিওতে আমি ডিটেলস বলে দিচ্ছি তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ পুরো ভিডিও অবশ্যই দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম প্রতিনিয়ত চাকরি আপডেটসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রেখো তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি মানে নিয়োগকারী সংস্থার নাম হলো স্টাফ সিলেকশন কমিশন মানে এসএসসি যেখানে মোট শূন্যপদ রয়েছে এক হাজার দুশো ষাটটি সবার প্রথমে জানিয়ে দিচ্ছি এখানে যে পদের জন্য নিয়োগটি করা হচ্ছে তা হলো স্টেনোগ্রাফার স্টেনোগ্রাফার পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশে এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগটি করা হচ্ছে যেখানে স্টেনোগ্রাফার গ্রুপ সিতে শূন্যপদ রয়েছে তিরানব্বইটি আর স্টেনোগ্রাফার গ্রুপ ডিতে শূন্য পদ রয়েছে এক হাজার একশো চোদ্দোটি মোট বারোশো সাতটি শূন্য রয়েছে তার জন্য প্রত্যেকটি পদের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে যারা আবেদনটি করতে ইচ্ছুক এসএসসির তরফে যে বিরাট নিয়োগটি করা হচ্ছে তুমি যদি যে কোনো স্কুল থেকে যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো অথবা সমতুল্য পরীক্ষা পাশ হয়ে থাকো তবে এখানে আবেদনটি করতে পারবে সঙ্গে প্রার্থীকে স্টেনোগ্রাফি জানাটা আবশ্যিক তো এখানে প্রার্থীর বয়সটি মনে রাখবে বয়সের হিসাবটি করতে হবে কিন্তু এক আট দু হাজার তেইশ অনুযায়ী যেন স্টেনোগ্রাফার গ্রুপ সি পদের জন্য আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয় আর স্টেনোগ্রাফার গ্রুপ ডি পদের জন্য আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হয় তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কিন্তু আবার বয়সের ছাড় দেওয়াই রয়েছে এবার প্রশ্ন হচ্ছে যারা আবেদনটি করবে তোমাদের আবেদন পদ্ধতি কিভাবে আবেদনটি করবে এখানে দেখো অনলাইনেই তোমাদের আবেদনটি করতে হবে সরাসরি সবার প্রথমে তোমাদের চলে যেতে হবে স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে যেখানে এসএসসি এসি ডট এই ওয়েবসাইটে চলে যেতে হবে তারপর অনলাইনে আবেদন ফর্মটিকে সুন্দর করে ফিল করতে হবে যা যা ডকুমেন্টস বলবে দেখো এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের আবেদনটি কমপ্লিট করবে তার জন্য প্রসেস অলরেডি বলে দেওয়া রয়েছে তো যা যা ডকুমেন্টস লাগবে তোমাদের তা আপলোড করাতে হবে আর আবেদন ফি জমা করতে হবে যদি প্রযোজ্য হয় সব শেষে সাবমিট বাটনে ক্লিক করে তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে দেখো নির্বাচনটি কিন্তু করা হবে কম্পিউটার বেস টেস্ট এবং স্কিল টেস্টের মাধ্যমে তার জন্য তোমাদের সিলেবাসে কি থাকছে কি কি কী কীভাবে প্রস্তুতি নিতে হবে তাও বলে দেওয়া রয়েছে ডিটেলসে তো এখানে যা সুবিধা হলো এস সি এস টি এক্স সার্ভিসম্যান আর ওমেন্সদের এই সমস্ত প্রার্থীদের কিন্তু কোনো প্রকার আবেদন মূল্য লাগবে না জেনারেল ই আর ও ক্যাটাগরি পুরুষ প্রার্থীদের শুধুমাত্র একশো টাকা করে জমা করতে হচ্ছে তো তাদের আবেদন ফি লাগছে না আর জেনারেলদের শুধুমাত্র জেনারেল ই এস ও পুরুষ ক্যাটাগরিদের একশো টাকা করে দিতে হচ্ছে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এখানে আবেদনটি কিন্তু শুরু হয়েছে দুই আট দু হাজার তেইশ থেকে আবেদনটি চলবে তেইশ আট দু হাজার তেইশ আর কম্পিউটার বেসড পরীক্ষাও বলে দেওয়া রয়েছে তোমাদের অক্টোবরে হতে পারে তো আবেদনটি কিন্তু তেইশ তারিখ পর্যন্ত চলছে এসএসসির তরফে দীর্ঘদিন পর যে স্টেনোগ্রাফার পদে বিরাট শূন্যপদে নিয়োগটি করা হচ্ছে যারা আবেদনটি করতে ইচ্ছুক তেইশ তারিখের মধ্যে আবেদনটি করে দিতে হবে তো এই ছিল আজকের কি ইম্পর্টেন্ট আপডেট এরকম প্রতিনিয়ত চাকরি আপডেটসগুলো গুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ